কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সন্ধেবেলা থেকে আবার শুরু করে দিলাম আমার ভিডিওটা। কিছু বলার আছে তোমাদেরকে, প্লিজ তোমরা রাগ করো না, আমি বলছি তবুও। তোমরা ভিডিও দেখো, কমেন্টও করো, তারপরে একটা লাইক কেন করো না? ওটা কি ভুলে যাও? তোমরা লাইক করতে ভুলে যাও, লাইকটা এত কম আসে আর কমেন্ট এত বেশি আসে, মানে কি বলবো। একটা করে লাইক করে দাও, লাইকটা তো আগে মানে মানে খুব ইজি লাইক করাটা, ওটা আগে করে দাও। কিন্তু তোমরা কেন করো না বলো তো? করো না প্লিজ, লাইকটা করে দাও। দেখো আমরা সবাই জানি লাইক কমেন্টে মানে কিছু যায় আসে না, কিন্তু তবুও লাইক আর কমেন্টটা এলে কি বলতো ভিডিও করার মানে এনার্জিটা বেড়ে যায়। মানে তোমাদের লাইক তোমাদের কমেন্টস দেখে না আরও মানে ভীষণ ভালো লাগে, ভীষণ এক্সাইটেড লাগে আরও নতুন কিছু করার, নতুন কিছু ভালো করার চেষ্টা মনের মধ্যে আসে, যার জন্য লাইক কমেন্টটা ভীষণভাবে জরুরি হয়। মানে শুধু আমার বলে না, সবার কথাই আমি বলছি। মানে দেখবে সবার ভিডিও দেখার পরে একটা করে লাইক আর করে কমেন্ট যদি তোমরা করে দাও, তাহলে সে আরও বেশি এনকারেজ হবে ভিডিও ভালো ভালো ভিডিও করার জন্য। আর তোমরা যদি লাইক না করো, তোমরা যদি মানে কমেন্টও অন্যরকমভাবে করো, অনেক দেখো সবাই সবাইকে ভালোবাসবে এটা তো কোনো কথা নেই, মানে ভালোবাসার লোকও যেমন থাকে তেমন মানে হেট করার লোকও অনেক থাকে, সেটাতে তো কোনো প্রবলেম নেই, সেটা সবাই জানে, সব ইউটিউবাররা জানে এটা। তো বরং হেটার্সরা থাকলে আরও বেশি মানে ভালো করার চেষ্টাটা আরও বেশি বেড়ে যায়। তো সেই জন্য সেই ব্যাপারটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু তোমরা যারা ভালোবাসো, তোমরা যারা দেখো, তোমরা এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তো তোমরা যদি অনেকটা করে লাইকও করে দাও, তাতে কিন্তু মানে অনেকটা কিছু ক্ষতি হবে না, বরং আরও ভালো লাগবে। মানে এবার তোমাদের ভিডিওগুলো যখন মানে আমরা দেখবো, বা মানে দেখো আমার আমার মানে প্রিন্সিপাল বলে আমি যারই ভিডিও দেখি পুরোটা দেখি, লাইক করি কমেন্ট করি তারপরে বেরোই, গিয়ে মানে সবার ফার্স্ট আমি লাইকটা করি, তারপরে ভিডিওটা দেখার পরে যদি মধ্যিখানেও কমেন্ট করি তো আমি বলি এখনও আমি দেখছি, মানে লাস্টে আমি কমেন্ট করে তারপরে বেরোই। মানে এটা আমার প্রিন্সিপাল, আমি এরকম করে থাকি। তোমরা অনেকেই দেখো সেটা বলছি না, কিন্তু আবার অনেকে আছে তোমরা দেখো না, তোমরা এখানে মানে একটু বুদ্ধির কাজ করো, অনেকের কমেন্টস দেখে সেগুলো মিলিয়ে ঝুলিয়ে একটুখানি দেখে তোমরা লিখে দাও, দেখো এটাতে করছি বা কিছু হচ্ছে, তা কিন্তু নয়। আমার জাস্ট তোমাদেরকে এটা বলা, তোমরা প্লিজ রাগ করো না, আমি রাগের জন্য এটা একদমই বলছি না। সাবস্ক্রাইব করেও আনসাবস্ক্রাইব মানে অনেক লোক করে দেয়, কিন্তু কিছু তো করার নেই না, কিছু বলারও নেই, তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে পুরোপুরিটাই তোমাদের ব্যাপার। তো যাই হোক, প্লিজ তোমরা রাগ করো না, এটা আমার মনের কথা আমি বলে ফেললাম। তো যাই হোক, সব আবার মাথা থেকে বের করে দিলাম, তোমাদেরকে সব বলে দিলাম, টেনশন ফ্রি হয়ে গেলাম, ব্যাস। আর একটা কথা, আমি সেদিন তোমাদের জিজ্ঞেস করেছিলাম পুজোর কে কি শপিং করেছো, তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্টে কিচ্ছু বলোনি, আশা রাখলাম জানাবে, দেখবো, মজা লাগে। আমি এখনো করিনি, জানি না কবে করব, তবে করলে তো তোমাদের অবশ্যই দেখাবো। আমি সেদিন যে মানে সানডেতে যে আমি দশাশ্বমেধ ঘাট গেছিলাম, তো আসার সময় কিছু জিনিস মানে লং হয়ে গেছে বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। মনে হয়েছে কালারটা বলবে কিন্তু, হ্যাঁ ইয়েলো কালারের একটা ইয়ারব্যান্ড, আমার টুকিটাকি, আমার খুব বেশি না, টুকিটাকি জিনিস কিনে থাকি। আমার কথায় কিন্তু তোমরা কেউ রাগ করো না প্লিজ, যারা জিনিস কিনলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আজকে জাস্ট এইটুকুনি বলার জন্যই আমি তোমাদের সামনে এসেছিলাম। তো বলে দিলাম আমার মনের কথাগুলো বলে দিলাম, এখন আমার মনটা হালকা হয়ে গেছে, এবার তোমরা বুঝো তোমরা কমেন্ট করবে কিভাবে কি করবে না করবে। তো চলো আর সময় নষ্ট করব না, আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বারবার বলছি লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবে, তাহলে রোজকার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মজায় থেকো, আজকের মতন টাটা।